সো গাইস, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, কারণ গাইস এই প্রথমবার অনেক কটা ধামাকেদার আপডেট আমার কাছে চলে এসেছে। আর গাইস বিশ্বাস এই কারণে হচ্ছে না, কারণ গাইস তোমরা কমেন্ট সেকশনে যে জিনিসগুলো চাইছিলে তো সেই জিনিসগুলোই কিন্তু গারিনা আমাদের গেমের ভেতরে কিছু না কিছু ভাবে কিন্তু আনতে চলেছে। যেরকম গাইস গারিনা কিন্তু একটা ক্যালেন্ডার লঞ্চ করে দিয়েছে, যেখানে গাইস এক সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে সেটা জানিয়ে দিয়েছে। তাছাড়া গাইস এই যে নতুন ডুও ইমোটটা আছে, এটা গাইস তোমাদেরকে বলেছিলাম ফ্রিতে দেবে, কিন্তু গাইস গারিনা একদিনের জন্য তোমাদের কিন্তু ফ্রিতে দিয়েছে। কিন্তু গাইস আজকে তোমাদেরকে বলে দেব এই ইমোটটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা কিভাবে পার্মানেন্টলি ফ্রিতে নিতে পারবে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু একদম সঠিক শুনছো, তো কিভাবে ফ্রিতে নেবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটায় বলবো। এবং গাইস আজ রাত 12টার পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কোন কোন কনফার্ম ইভেন্ট দেখতে পাবে সেটা দেখাবো। এবং গাইস ভিডিও শেষে তোমাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সারপ্রাইজ আছে, তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখে নিও। সো প্রথমে গাইস তোমাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে 200% একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস আমাদের গেমের ভেতরে 1 থেকে 2 সপ্তাহের ভেতরে একটা মোকো হ্যাকারস্টোর ইভেন্ট আসতে চলেছে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর গাইস এই মোকো হ্যাকারস্টোর ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই অ্যানিমেশনটা দেখতে পাবে, যেটা কিন্তু গাইস একটা কিন্তু মেঘের ওপরে কিন্তু চলে আসার অ্যানিমেশন। তো এটার জন্য গাইস তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে, এই অ্যানিমেশনটা গাইস কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে। তার পাশাপাশি গাইস তোমরা এখানে এই যে ফুটবলের একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, যে অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই, তো গোল করে দেওয়ার পর সেলিব্রেট করার এই যে অ্যানিমেশনটা, এটাও কিন্তু গাইস আমাদের মোকো হ্যাকারস্টোর ইভেন্টের ভেতরে কিন্তু আসতে চলেছে। আর গাইস এই ইভেন্টের অফিসিয়াল ব্যানারটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো গেমের ফাইলের ভেতরে গাইস কিন্তু এই ব্যানারটা অ্যাড করে দিয়েছে, তো 1 থেকে 2 সপ্তাহের ভেতরে ব্যানারটা আমাদের গেমের ভেতরে অ্যাড হয়ে যাবে। আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা মোকো হ্যাকারস্টোর ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে। আর গাইস এই মোকো হ্যাকারস্টোর ইভেন্টের ভেতরে তোমরা এই যে কিছু স্কাই উইং আর গাইস কিন্তু অ্যানিমেশন দেখতে পাচ্ছ, তো এইগুলোও কিন্তু তোমরা এই মোকো হ্যাকারস্টোর ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো, সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে রাখলাম। সো এরপরে ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানতে পেরেছি যেখানে স্পিন করার বদলে অনেক পয়সা দিচ্ছে। তো তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো রোজউইন, আর এখানে সাইন আপ করলে তোমরা কিন্তু 50 রুপিজের বোনাস পেয়ে যাবে। এবং তারপর আমার জেতা পয়সাটা আমি কিন্তু এখানে উইথড্রলও করে নিলাম, আর সেটা আমার অ্যাকাউন্টেও চলে আসলো। তো এখনই ডাউনলোড করো রোজউইন, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন আর কমেন্টের পিনে পেয়ে যাবে। সো এরপরে গাইস তোমাদেরকে 16 তারিখের একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই। সো গাইস আমি যখন গেমের ভেতরে প্রি অ্যাক্সেস চালাচ্ছিলাম তখন এরকম টাইপের কিন্তু ইভেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আমার সামনে চলে এসেছিল, যেখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ কিছু ভাউচার দেওয়া আছে, আর গাইস কিন্তু এই কিছু আইটেম আছে, আর এখানে বলা হয়েছে ইভেন্টটা কিন্তু 16 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি অবধি কিন্তু চলবে। সো এরপরে গাইস ইভেন্টটার ফুল প্রি অ্যাক্সেস আমি বার করার চেষ্টা করলাম, আর গাইস ফাইনালি তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইভেন্টটার কিন্তু ফুল প্রি অ্যাক্সেস আমি এখানে বার করে নিলাম। সো 16 তারিখে গাইস এরকম টাইপের কিছু ছোটোখাটো মিশন দেবে, মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে ভাউচার, গান ক্রেট, আর গাইস এখানে তোমরা এই যে লুট ক্রেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গাইস তোমাদেরকে যেরকম বলেছিলাম তোমরা স্কিনের উপর এখানে এই যে গাড়ির স্কিন, সার্ভোডের স্কিন, আর গাইস এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ, সো এই আইটেমগুলোর ভেতরে বেশিরভাগ আইটেমই তোমরা কিন্তু ধীরে ধীরে করে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও গাইস কিন্তু আরও একবার বলে রাখলাম। সো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ক্যালেন্ডারটাও দেখিয়ে দিই, যেটা গাইস কিন্তু ভ্যালেন্টাইন্স ডে থিমের উপর কিন্তু বানিয়েছে। তো চলো ক্যালেন্ডারটা তোমাদেরকে দেখায়। সেখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারটা, এটা গাইস একের পর এক ওপেন করে দেখায়। সো প্রথম গাইস যে ইভেন্টটা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারে গাইনা জানিয়েছে সেটা হলো গাইস হেল্প আপ টিমমেট। সো গাইস 13 তারিখে একটা ইভেন্ট দেখতে পাবে যেখানে যদি তুমি তোমার টিমমেটকে হেল্প করো সেক্ষেত্রে এই যে বান্ডিলটা আছে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর গাইস ইভেন্টটা কিন্তু দেখতে অনেকখানিকে কিন্তু এরকম টাইপেরই হবে। সো এটা গাইস কিন্তু কালকের মানে 13 তারিখে আসবে। তাছাড়া গাইস 13 তারিখে তোমরা কিন্তু আরও একটা ইভেন্ট দেখতে পাবে যেখানে গাইস জাম্প করতে বলবে, আর জাম্প করলে তোমরা কিন্তু এই যে দুটো প্যারাসুট, তো প্যারাসুটের গাইস ইভেন্টটা কিন্তু বাইরের সার্ভারে এরকম টাইপের দিয়েছে, তো এরকম টাইপের গাইস দুটো প্যারাসুটের ভেতরে একটা প্যারাসুট না হলে দুটো প্যারাসুটই তোমরা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো তারপরে গাইস গারিনার ক্যালেন্ডারে আরও একটা ইভেন্ট আছে যেটা গাইস একটু আগেই তোমাদেরকে দেখালাম, যেটা হলো গাইস 16 তারিখ থেকে শুরু হবে প্লে উইথ ইয়োর ফ্রেন্ড, মানে গাইস তুমি যদি তোমার বন্ধুদের সাথে খেলো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু লুটবক্স আর গাইস কিন্তু কিছু ভাউচার নিতে পারবে। এবং গাইস 13 তারিখে তোমরা কিন্তু গোল্ড ড্রপেরও কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে। আর গাইস তোমাদেরকে বলেছিলাম তোমরা কিন্তু ধীরে ধীরে করে অনেক কটা গোল্ডের কিন্তু মিশনের ইভেন্ট দেখতে পাবে, কারণ গাইস গারিনা কিন্তু কিছুদিন পর গোল্ডের একটা ইভেন্ট আনবে যেখানে গাইস তোমরা কিন্তু গোল্ড কয়েন খরচা করে কিছু ভালো আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে। তো তোমাদেরকে বলবো এখন থেকে কিন্তু গোল্ড কয়েন জমিয়ে রাখো, কারণ গাইস পরে গিয়ে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড কয়েনের দরকার পড়বে। আর গাইস যখনই গারিনা গোল্ড স্পিনের কোনো ইভেন্ট আনবে
দেখবে, তো সেই ইভেন্টটা আসার কিছুদিন আগেই কিন্তু তোমাদেরকে ইভেন্টের কনফার্ম ব্যানার আর ইভেন্ট প্রি অ্যাক্সেসও কিন্তু করে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা যা যা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। সো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি এই নতুন ডুও ইমোটের ব্যাপারে বলে দিই। সো গাইস গাইনা কিন্তু তোমাদেরকে এই ডুও ইমোটটা ফ্রিতে দিয়েছে কিন্তু একদিনের জন্য, তো তাই তোমরা সকলেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে গাইনা আমাদের সাথে স্ক্যাম করে দিয়েছে আমাদের ফ্রিতে বলে ফ্রিতে দেয়নি ইমোটটা। তো তাই জন্য গাইস গাইনা তোমাদের কিন্তু এই ইমোটটা ফ্রিতে দেওয়ার একটা ব্যবস্থা করেছে। তো কিভাবে তোমাদেরকে বলে দিই, সো গাইস তোমরা কিন্তু এখানে গাইনার একটা অফিসিয়াল পোস্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস জানিয়েছে গাইনা কিন্তু একটা গিভওয়ে করতে চলেছে, যে গিভওয়েতে গাইস তোমরা যদি পার্টিসিপেট করো আর গাইস যদি যেত সেক্ষেত্রে এই যে ডুও ইমোটটা আছে এটা কিন্তু তোমরা একদম পারমানেন্টলি কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো কিভাবে ফ্রিতে নেবে আর কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবে তোমাদেরকে বলে দিই। সো গাইস তার জন্য তোমরা যা যারা বাংলাদেশ থেকে আছো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে এসে এই অফিসিয়াল পেজটাকে সার্চ করে নিও, আর যা যারা ইন্ডিয়া থেকে আছো তারা কিন্তু এই অফিসিয়াল পেজটা কিন্তু সার্চ করে নিও। তো সার্চ করার পর পেজে গাইস তোমরা কিন্তু এরকম টাইপের একটা পোস্ট দেখতে পাবে, তো এই পোস্টটার কমেন্টে গিয়ে তোমাদেরকে কমেন্ট করতে হবে। কমেন্টের প্রথমেই গাইস তোমার কিন্তু কোনো একটা বন্ধুকে ট্যাগ করতে হবে, আর গাইস সেই ট্যাগের পাশে ইউআইডি বলে লিখে তোমার ইউআইডিটা কিন্তু বসিয়ে দিতে হবে। তো এটা বসিয়ে যখনই তুমি কমেন্টটাকে এখানে সেন্ড করে দেবে সেক্ষেত্রে গাইস তোমার কমেন্টটা যদি লাকি হয় সেক্ষেত্রে তুমি যে ইউআইডিটা দিয়েছো সেই ইউআইডির মেল বক্সে গাইনা কিন্তু এই ডুও ইমোটটা কিন্তু পাঠিয়ে দেবে। তো তোমরা যদি গাইস গারিনার গিভওয়েতে পার্টিসিপেট করতে চাও সেক্ষেত্রে এইভাবে কিন্তু পার্টিসিপেট করতে পারো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। সো এরপরে গাইস তোমাদের কিছু ইউনিক আপডেটের ব্যাপারেও বলে দিই। তো গাইস তোমরা কারা কারা গোল্ড আর গাইস পার্পেল সেট বান্ডিল পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ গাইস গাইনা এর উপর কিন্তু একটা ইউনিক জিনিস আনতে চলেছে। তো সবার প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে একটা চুল দেখতে পাচ্ছ, যে চুলটা গাইস কিন্তু পুরোপুরি পার্পেল সেট বান্ডিলের মতোই কিন্তু। তো এই চুলটা গাইস তোমাদের কি মনে হয় এটা কি পার্পেল সেট বান্ডিলের মতোই কি না সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ গাইস এই যে চুলটা আছে এটা কিন্তু তোমরা খুবই শীঘ্রই আপকামিং সময় আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পাবে। তার পাশাপাশি গাইস তোমাদের যাদের যাদের গোল্ড পছন্দ, তো তোমাদের জন্য গাইস গাইনা কিন্তু এরকম টাইপের গোল্ডের একটা কিন্তু পুরো ফেস মাস্ক কিন্তু নিয়ে আসবে, তার পাশাপাশি গাইস কিন্তু একটা বান্ডিল আনবে, যে বান্ডিলটার গলায় তোমরা কিন্তু এরকম টাইপের গোল্ডের একটা কিন্তু চেন দেখতে পাবে, আর গাইস বান্ডিলটা কিন্তু এরকম টাইপের দেখতে হবে। তো গাইনা তার ইউনিক বুদ্ধি কাজে লাগিয়ে এই নতুন জিনিসগুলো কিন্তু ডিজাইন করেছে, তো এই আইটেমগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারেও বলে দিই, যেটা গাইস তোমরা কালকের মানে 13 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো প্রথমেই গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু হতে চলেছে ভ্যালেন্টাইন্স ইভেন্টের মেল আর ফিমেল বান্ডিলের ব্যানার। সো গাইস এই ব্যানারের উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ফেডেড উইল ইভেন্টের ভেতরে কিন্তু চলে আসবে। সো এই যে গাইস ফেডেড উইল ইভেন্টটা এটা কিন্তু তোমরা কালকের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস কালকের আমি কিন্তু বুম FF ইউটিউব চ্যানেলে এই ফেডেড উইল ইভেন্টটা কিন্তু আনলক করে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য তোমরা যা যারা এখন অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো ডাউনলোড করো রোজ উইন আমার লিঙ্ক থেকে, তাহলে 50 টাকার বোনাস পেয়ে যাবে, আর তোমরা যদি এখানে ফার্স্ট ডিপোজিট করো তাহলে 100% বোনাস পেয়ে যাবে। তো তাড়াতাড়ি যাও ডাউনলোড করো এবং যেত অনেক পয়সা। তো চলো গাইস আজকের মতো এতখানি, কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।